সুধী দর্শক মণ্ডলী, উন্নয়ন পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা পল্লী কর্মসাক ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাসমূহ কর্তৃক গৃহীত কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব কামার এবং কামার শিল্প প্রসঙ্গে। আলোচনায় আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসাক ফাউন্ডেশনেরই সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ডাক্তার সেলিমা রহমান। আমাদের সাথে আরও রয়েছে ইপসার নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আরিফুর রহমান। আপনাদের উভয়কেই বাংলা ভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, ইতিহাস, ঐতিহ্য ও গ্রাম বাংলার চিরচেনা জানার নাম কামার। আগুন দিয়ে লোহা গলিয়ে নিপুণ হাতে শৈল্পিক সৃষ্টির কারিগর কামাররা তৈরি করেন হরেক রকম দেশীয় পণ্য। অনেকেরই ধারণা এই শিল্পটি অতীত, কামার পাড়ায় সেই প্রাণ আর নেই, বিলীন হয়ে যাচ্ছে কামার শিল্প, হারিয়ে যাচ্ছেন কামারেরা। কিন্তু দর্শক মণ্ডলী, এই ধারণা কোনো কোনো এলাকায় সত্যি হলেও সাফল্যের কাহিনী রয়েছে আমাদের, যেখানে পিকেসেফ এবং পিকেসেফের সহযোগী সংস্থাসমূহের উপস্থিতি রয়েছে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাজারে এবং সীতাকুণ্ডের দক্ষিণ কেদারকিল গ্রামে কীভাবে পিকেসেফের সহযোগী সংস্থার সহায়তায় এই কামার শিল্প ও কামারশালা চালিয়ে কামাররা সচ্ছল জীবনযাপন করছেন, সে সম্পর্কে একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একসময় গ্রামের হাট বাজারে হাঁপড় চালানো কামারশালা দেখা যেত, আর কামারের কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে দা, বটি, কাঁচি, কুড়াল ও কোদাল তৈরির কথা। কিন্তু সময় বদলে গেছে, কামাররা এখন তার হাতে টানা হাঁপড় চালিয়ে শুধু দা, বটি বা কাঁচিই তৈরি করে না, তারা এখন বৈদ্যুতিক মোটর ব্যবহার করে হাঁপড় চালায়, আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে নানা ধরনের প্রয়োজনীয় বস্তু। তারা এখন বিচ্ছিন্নভাবে হাটে বাজারে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছে কামার শিল্প পল্লী। এমনই একটি পল্লী গড়ে উঠেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাজারে। প্রধান সড়ক থেকে গলি পথ ধরতেই চোখে পড়বে সারি সারি কামারশালা। পাকুটিয়া বাজারের কামারদের ঘুরে দাঁড়াতে আর্থিকভাবে সহায়তা করেছে পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে। পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে পাকুটিয়া বাজারের অন্য সব কামারের মতো গোলক রায়ও আর্থিক সহায়তা নিয়ে তার কারখানা চালাচ্ছেন। আমি প্রথম ব্যবসা থেকে জড়িত অনেক আগের থেকেই, তারপরে মনে করেন যে আমি অনেক আগেছিলাম, কিন্তু মাঝখানে ব্যবসা মন্দা হয়ে গেছিলো, তারপর থেকে কিছুদিন মানে ছিলাম, তারপরে আবার টাকা পয়সা ছিল, আবার এখন ভালো ব্যবসা মধ্যে চালাতেছি। আমার কর্মচারী বেতন, কারেন্ট বিল সব দিয়া, দোকান ভাড়া দিয়া মাসে 15,000 টাকা আমার থাকে। তার মধ্যে আমার ছেলের অনাথে লেখাপড়া করে, তার খরচ চালাই, এবং ছোটো ছেলে যে এসএসসি পরীক্ষা দেবো সামনে, তার খরচ আমি চালাইতেছি। আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে আমি দোকানপাট করবো, বড় করবো, কারখানায় দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে। তিনি বাজারে ছোট্ট একটি ঘর তুলে কাজ শুরু করেন। প্রথম দিকে নিজে একাই কাজ করতেন, কিন্তু তার তৈরি মালামালের চাহিদা বেড়ে যাওয়ায় কর্মী নিয়োগ দেবার প্রয়োজন পড়ে, আর কাঁচামাল হিসেবে প্রয়োজন হয় লোহা, পুরনো জাহাজের স্ক্র্যাপ, অ্যাঙ্গেল ও অন্যান্য দ্রব্যাদি। কাজের জন্য প্রয়োজন হয় নানা ধরনের যন্ত্রপাতি, তখন তার প্রয়োজন হয় বাড়তি পুঁজির। পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে বাজারেই দোকান নেন ও কারখানায় কর্মী নিয়োগ করেন। আমি প্রায় 20 বছর যাবৎ এই কাজ করতেছি, তো এখন এই কাজ দিয়ে এই আর মধ্যে যা পয়সা পাই দিয়ে আমি ছেলে মেয়ে মানুষ করতেছি। আমি 20 বছর ধরে কাজ করতেছি, যদি আমি কিছু লোন পাইতাম তাহলে আমি দোকান দিতাম। প্রয়োজনীয় পুঁজি পেয়ে তিনি চাহিদা মাফিক মালামাল সরবরাহ করতে থাকেন। তার কারখানায় দা, বটি, কোদাল, কুড়াল, ফ্ল্যাট, অ্যাঙ্গেল, হুক, পাওয়ার ট্রিলারের বডি, ট্রাক বাসের বডি সহ প্রয়োজনীয় নানা রকম লৌহজাত যন্ত্রাংশ তৈরি হয়। শুধু গোলক রায়েরই নয়, পাকুটিয়া বাজারে প্রায় 50টিরও অধিক কারখানা গড়ে উঠেছে। প্রতিটি কারখানায় বেশ কর্মব্যস্ততা লক্ষণীয়। এখানে কাজ করে প্রায় সহস্রাধিক শ্রমিক জীবিকা নির্বাহ করছে। সাধারণ গ্রাম্য বাজার থেকে পাকুটিয়া বাজার আজ এ অঞ্চলের গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। শুধু পাকুটিয়া বাজারই নয়, পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ কেদারখিল গ্রামের প্রায় 50টি পরিবার কামার শিল্পের কাজ করছে। এ গ্রামের অন্য সবার মতো খোকন কর্মকারও বংশ পরম্পরায় কামার শিল্পের সাথে জড়িত।
পূর্বে তিনি শহরে কামারশালা চালাতেন, কিন্তু ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ায় তিনি নিজ গ্রামে চলে আসেন ও গ্রামের অন্য সবার মতো কামারশালা গড়ে তোলেন। আমি আমার বাবার থেকে এই কাজটা শিখছি। শিখার পরে শহরের মধ্যে আমাদের দোকান ছিল, ওখানে ব্যবসা ভালো চলতেছে না, তখন আমি গ্রামের বাড়িতে চলে এসলাম। আসার পরে ইস্পাত থেকে কিছু ঋণ নিয়ে ছোটোখাটো ব্যবসা শুরু করছি। এখন এখান থেকে আস্তে আস্তে রিক্সার ঋণও দিতেছি। আমার দোকানে একটা কর্মচারী আছে, কর্মচারীটা প্রতিবন্ধী, আমি হেরও বেতন ক্লিয়ার দিতেছি। তার কামারশালার পুঁজিও পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে নেন। আমি বিভিন্ন কর্মকারের দোকানে পরিদর্শন করে দেখলাম যে তাদের আর্থিক সাপোর্টের প্রয়োজন আছে। আমি তাদের চাহিদা মতে তাদের সাথে কথা বলে তাদেরকে আর্থিক ঋণ আর্থিক ভাবে সাপোর্ট করেছি। বর্তমানে আমরা যাদেরকে আর্থিক সাপোর্ট দিয়েছি তাদের ব্যবসায়িকভাবে যদি আরও সম্প্রসারণ করবে বা ব্যবসা বাড়াতে চাই তাদেরকে আমরা যাচাই বাছাই করে তাদেরকে আমরা আরও আর্থিক সাপোর্ট দেব, এবং আরও যদি নতুন কেউ করতে চাই এবং তাদেরকে আমরা যাচাই বাছাই করে আর্থিক সাপোর্ট দেব। তিনি দা, বটি, কোদাল ও কৃষি যন্ত্রপাতি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন, আবার নিজ গ্রাম থেকেও পাইকারি বিক্রি করেন। এ গ্রামের নান্টু কর্মকার পূর্বে সনাতন যন্ত্রপাতি ব্যবহার করে কামারশালার নানা পণ্য তৈরি করতেন। ইফতার থেকে ঋণ নিয়ে ছোট ছোট এই ব্যবসা আস্তে আস্তে বড় করতেছি। আমার সাথে আরো একজন স্টাফ ছিল, এই স্টাফের সংসার চলতেছে, আমার নিজের সংসার চলতেছে। তার তৈরি পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করেন ও দুইজন কর্মীও নিয়োগ দেন। 20-30 বছর ধরে এখানে চাকরি করি, তারপর আমার আর্থিক অবস্থা দুর্বল, আগে দোয়ান ভাত দিতে পারছি না, এইখানে 350 টাকা বেতন পাই বা ও আমি লইয়ারে লেখাপড়া করি, কোনো রকম চলে। সঠিক সময়ে পুঁজি পেয়ে তিনি তার কারখানাকে বেশ বড় করতে পেরেছেন ও আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী হয়েছেন। তারা আমার থেকে পুঁজি নিয়ে তাদের যে ব্যবসাটাকে কর্মকার ব্যবসাটাকে আরও সম্প্রসারণ করলো বড় করে, এবং তারা আমার এই পুঁজির টাকাটা দিয়ে তারা যে ব্যবসাটা করলো সেটা দিয়ে সেখান থেকে আমার কিস্তিটা ঠিক মতো পরিশোধ করে, এবং তাদের ফ্যামিলিগতভাবে অনেকটা সচ্ছলতা আগে থেকে অনেক বেড়ে গেছে। এ গ্রামের প্রতিটি পরিবারই পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা পেয়ে তাদের কামারশালা চালিয়ে সচ্ছল জীবনযাপন করছেন। শুনিয়ে দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম কামার শিল্পের উপরে। প্রশ্ন প্রথমেই জনাব আরিফুর রহমান আপনাদের কাছে, সেটা হচ্ছে যে কামার, কুমার, জেলে, তাঁতি, এটা বাংলার ঐতিহ্যগত একটি পেশা। অনেকেরই ধারণা কামার পরিবারগুলো তাদের যে সনাতনী পেশা এটি পরিবর্তন করে অন্য কার্যক্রমে ঝুঁকে পড়ছে, আপনাদের কি তাই মতামত? আসলে এই ধরনের পেশাগুলো যুগ যুগ ধরে আমাদের সমাজে হয়ে আসে, এগুলো বংশ পরস্পরায় এই কাজগুলো আসলে চলতে থাকে, পেশাগুলো চলতে থাকে। কিন্তু দেখা যায় যে এই ধরনের তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা অনেক সময় তাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। তো সব কিছু মিলিয়ে এই ধরনের চ্যালেঞ্জগুলো যখন হচ্ছিল তখন অনেকেই হতাশাগ্রস্ত হয়ে তাদের পেশাটা তারা ছেড়ে দেয়, তাদের পৈতৃক পেশাটা তারা ছেড়ে দেয়। তো এরকম একটা প্রেক্ষাপটে আমাদের প্রতিষ্ঠান, আমরা যারা পিকেএসএফ এর সহায়তা নিয়ে কাজ করি, আমরা এই ধরনের যেগুলো ঝুঁকিপূর্ণ যেসব পেশা যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে, কিন্তু এগুলো আমাদের জন্য অত্যন্ত দরকার, এই ধরনের পেশাগুলোকে আমরা খুঁজে বের করি এবং তাদেরকে আমরা আমাদের যে ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং ক্ষুদ্র উদ্যোক্তা যে কর্মসূচি তার আওতায় তাদেরকে আমরা নিয়ে আসি। তো আমরা দেখতে পাই যে আমরা যখন তাদের সাথে কথা বলি, তাদেরকে উদ্বুদ্ধ করি এবং পরবর্তীতে তাদেরকে আমরা ঋণ সহায়তা দিই, এখন অনেকেই কিন্তু তারা আবার তাদের সেই পৈতৃক পেশা তারা ফিরে এসেছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে কামাররা যে পণ্যগুলো তৈরি করে তার চাহিদাটা বেড়ে যাওয়ার কথা ছিল, জনসংখ্যার সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, তো সেটা হলো না কেন? আরিফ ভাই যেটা বললেন যে কম্পিটিশন বেড়ে গেছে, বিদেশ থেকে কিন্তু প্রচুর এই ধরনের জিনিস আমরা ইম্পোর্ট করে থাকি, তো সেখানে প্রতিযোগিতায় আসলে টিকে থাকাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এইটা কি আরো একটা কারণ কি যে কাঁচামালের যে সহজলভ্যতা, সেটাও কি একটি কারণ যে এটা তারা ঠিকমতো পাচ্ছে না বা তার দামটা বেড়ে যাচ্ছে, অথবা যে পণ্যগুলো তারা তৈরি করে তার দামটা ঠিক আগের মতোই রয়েছে কিন্তু কাঁচামালের দাম, খরচ বেড়ে, কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এটাও বোধহয় কি একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি হতে পারে যে আমাদের যে ক্রেতাদের যে পছন্দ অপছন্দ একটা বিষয় আছে, এই
এটার সাথে হয়তো তারা তাল মেলাতে পারছে না। বাইরের জিনিসগুলো আমরা যখন কম্পেয়ার করি তখন সেগুলো কিছুটা দেখা যায় কিছুটা অল্প দামেও বা আপনার ফ্যাশনেবল হচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যারা কামার যারা আছেন বা কুমোর যারা আছেন তাদেরকে আসলে প্রফেশনাল ট্রেনিংগুলো দেয়া, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আনা বা ডিজাইনগুলো দিলে কিন্তু তারা এই জিনিসগুলো দেখা যাবে যে এগুলোর চাহিদা আসলে বেড়ে যাচ্ছে। আমরা প্রতিবেদনে দেখলাম যে এখানে কিন্তু প্রযুক্তির ছোঁয়া লেগেছে, এই প্রযুক্তিটা প্রতিস্থাপনের ফলে এটার কস্ট অফ প্রোডাকশন তো কমে যাওয়ার কথা না? প্রযুক্তি তো ঠিক আছে তাদেরকে সহায়তা দিচ্ছে কিন্তু তার সাথে কিন্তু কিছুটা কস্ট কিন্তু বাড়ছে, এটার সাথে অবশ্যই জড়িত আছে, কিন্তু সে যদি ভালো প্রোডাকশন বা বেশি প্রোডিউস করতে পারত এবং মার্কেটিংটা চাহিদাটা যদি সেভাবে বাড়ত বা মার্কেট লিঙ্কেজটা তার যদি থাকতো সেটা যদি আমরা করে দিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে কস্টটা কিছুটা। এটা কিভাবে সম্ভব এই মার্কেট লিঙ্কেজটা, কোন মার্কেটের সাথে সম্পর্কে কথা বলছি? আমরা জানি যে এখন পর্যন্ত এদের যে পণ্য এটা স্থানীয় পর্যায়ে এটা হয় বিপণনটা হয়, আমরা কি আরো একটি বৃহত্তর বিপণনের পর্যায়ের কথা বলছি কিনা? এখন কিন্তু আমাদের সাথে যারা কাজ করে যে কমাররা ওরা কিন্তু শুধুমাত্র আর এই ধরনের সামগ্রী না, আরো নতুন নতুন, হ্যাঁ তারা দেখা যাচ্ছে যে অনেক যন্ত্রাংশ, জি পাওয়ার টিলারের যন্ত্রাংশ, তারপরে যে টেম্পো এবং যে বাসটাকে বডি পর্যন্ত করছে, সুতরাং তাহলে পরিসরটা কিন্তু বৃহত্তর হয়ে গেছে। একটা বিষয় আমরা খুব জোর দিতে পারি এবং কিছু হচ্ছে কাজ কিন্তু এটা আরো বড় আকারে, সেটা হচ্ছে যে আপা একটু করে বলেছেন যে ডিজাইনের কথা, তার সাথে সাথে যে সামগ্রীগুলো তৈরি হচ্ছে তার দীর্ঘস্থায়িত্বতা কিভাবে রক্ষা হবে এটার জন্য কিন্তু আসলে প্রশিক্ষণ দরকার। কারণ তারা যে কাঁচামালগুলো সংগ্রহ করে, যেমন আমাদের অঞ্চলে বেশিরভাগই এই ধরনের কাঁচামালগুলো শিপব্রেকিং ইয়ার্ড থেকে আসে, আপনারা জানেন যে জাহাজ ভাঙা থেকে, এবং তাদেরকে আরও কিছু কারিগরি যদি সহায়তা মানে দেওয়া যেতে পারে তাহলে কি তারা যে বিষয়গুলো তৈরি করছে যে প্রোডাক্টগুলো তারা তৈরি করছে এগুলোর দীর্ঘস্থায়িত্বতা তৈরি হবে। এটা দিতে তো আমাদের বাধা নেই, কোনো বাধা নেই, এবং এবং তাদের মধ্যে কিন্তু অনেক দক্ষতা আছে, কিন্তু এই দক্ষতাটাকে কীভাবে তারা ওই প্রোডাক্টের কাজে লাগাবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে কাজ করার প্রয়োজন আছে। আমাদের একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার ফেরত আসবো। সুধী দর্শক মন্ডলী, আমরা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুধী দর্শক মন্ডলী, বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম কামার শিল্পের বিকাশ নিয়ে এবং এই শিল্পকে কীভাবে আরও বিস্তৃতি ঘটানো যায় সে সম্পর্কে। জনাব আরিফ, আমরা আলোচনা করছিলাম যে এই শিল্পের প্রযুক্তি সম্পর্কে, প্রশিক্ষণ সম্পর্কে, আমাদের তথ্যেরও কি কোনো ঘাটতি রয়েছে কিনা, এই যে যে কোথায় গেলে এই বাস অথবা টেম্পোর বডি তৈরি করা যায় এটা কি অনেকে জানে বিষয়টা? না, এক্ষেত্রে অবশ্য অনেক বড় ঘাটতি আছে, কারণ আমাদের যে কামারের যে জনগোষ্ঠী এটা কিন্তু একটা নির্দিষ্ট গ্রাম বা একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ, আর এখানে কিছু গবেষণা করা দরকার। এবং আমরা মনে করি যে পিকেএসএফের সহযোগী সংস্থা হিসাবে পিকেএসএফ এবং ইপসা বা অন্যান্য সংস্থাগুলো আমরা কাজ করতে পারি, বিশেষ করে আপনি জানেন যে চাহিদা যখন থাকবে তখন তার যোগান দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি হবে, আবার পাশাপাশি চাহিদার ঠিক আসলে কী কী পার্টস বা কী কী বিষয়টি চাহিদা এবং সেটা কী ধরনের মানের হতে হবে এই বিষয়ে আমার মনে হচ্ছে যে একটা গ্যাপ আছে, আমরা কাজ করতে গিয়ে দেখেছি। তো আমার মনে হয় যে এখানে চাহিদাগুলো কী আছে তার জন্য একটা ম্যাপিং করা দরকার, সহযোগী সংস্থা হিসাবে আমরা যদি তার এই পণ্যের কোথায় কোথায় চাহিদা আছে এগুলো যদি আমরা ম্যাপিং করতে পারি কী ধরনের এবং সেটা যদি তাকে জানা মানে জানাতে পারি তাহলে আমার মনে হয় যে সেখানে আপনার এই উৎপাদন এবং চাহিদার একটা লিঙ্কেজ করা যেতে পারে। যেমন আমি বলতে পারি যে যশোরে খুব বড় একটা জায়গায় একটা বৃহৎ শিল্প গড়ে উঠেছে, সেটা হচ্ছে ট্রাক এবং বাসের বড়ি তারা তৈরি করে। এখন অনেক মানুষ জানে যে ওখানে গেলেই এই কাজটা করা যায়, সুতরাং এই ধরনের সীতাকুণ্ড হতে পারে একটি জায়গা যেখানে কাঁচামালের একটা সহজলভ্যতা রয়েছে। আপনি যেটা বললেন যে জাহাজ ভাঙ্গা শিল্পটা কিন্তু বাংলাদেশে অন্য কোনো জায়গায় নেই, সুতরাং এটাকে কেন্দ্র করে এই এই সাব সেক্টরটা গড়ে উঠতে পারে আর কি। আমরা দেখলাম যে কাজটা একটু ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যের দিকটা আমাদের কি এখানে আমরা কি এড়িয়ে যাচ্ছে কিনা? না, অবশ্যই আমাদের কিন্তু পিকেএসএফ এর যে প্যাকেজটা, হ্যাঁ সেটার মধ্যে কিন্তু হেলথ প্যাকেজ আছেই, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা থেকে আরম্ভ করে হ্যাঁ সব কিছুই আছে। তো সুতরাং এই কাজটা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ আইসাইটের জন্য, হাত পা এটার জন্য, তো সেখানে তাদেরকে আসলে প্রাথমিক যে ফার্স্ট এড একটা
প্রশিক্ষণ তাদের দেয়া উচিত, তারা নিজেদের সেফটিটা কিভাবে বজায় রাখবে। আমরা তো এটা দেই প্যাকেজের মধ্যে, কিন্তু এটা আরো বিশদভাবে দেয়া উচিত, মানে ডিফারেন্সিয়েট করা উচিত যে এটা পিকেএসএফ না, স্পেসিফিক এই জবগুলোর জন্য, যেহেতু এটা একেবারেই স্পেশালাইজড একটা জব। আপনার এলাকায় তো এটা অনেক দূরে আর কি, সে নিভৃত পল্লী অঞ্চলে, সেখানে এদের ছেলে মেয়েরা লেখাপড়ায় কি কোনো সহায়তা করা হয় কিনা আপনাদের? পিকেএসএফ এর সহায়তা প্রাপ্ত যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি কর্মসূচি অঞ্চলের মধ্যেই পড়েছে, সেই ইউনিয়নে পড়েছে। তো ফলো হচ্ছে কি, সমৃদ্ধি কর্মসূচিতে আমরা শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে অনেকগুলো কার্যক্রম করে থাকি, এবং এই যে যারা আমাদের উপকারভোগী যে কামার জনগোষ্ঠী, তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু আমাদের এই সমৃদ্ধি কর্মসূচির আওতায়, যে স্বাস্থ্য এবং শিক্ষা কর্মসূচি তার সাথে সম্পৃক্ত। সুতরাং এটা কামারদেরকে ফিরিয়ে আনার ব্যাপারটাও কিন্তু, এগুলো কিন্তু একটা কাজ হয়েছে। আচ্ছা, ওই ওই সমৃদ্ধির এলাকা বলেই বোধ হয় এটা একটু একটু গুরুত্ব পেয়েছে। আসলে আপনারা জানেন যে সমৃদ্ধি কর্মসূচি শুরু করার সময় আমরা একটা একদম হাউজফুল সার্ভে হয়েছে, ওই সার্ভে থেকে আসলে আমাদের তথ্যগুলো আমরা পেয়েছিলাম, যে আগে কারা পেশায় ছিল, এখন নাই, তারা কেন নাই, এই ব্যাখ্যা থেকে কিন্তু পরবর্তীতে আমরা এই ধরনের কাজগুলো মানে হাতে নিয়েছি। তো আমাদের প্রথম ধাপের যে কাজ সেটা সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে পেশায় ফিরিয়ে আনতে পেরেছি। এখন এটা পর্যায়ক্রমে মান উন্নয়ন এবং সাথে সাথে তার পরিবারের যারা অন্যান্য সদস্যরা আছে তাদের উন্নয়নটা, তাদের উন্নয়নটা কিভাবে করা যায়, কেননা সমৃদ্ধি কর্মসূচির এটাই তো মূল লক্ষ্য, সে তার যাতে সম্পদ এবং তার সক্ষমতা বৃদ্ধি পায়। সমৃদ্ধির বয়স কত হলো ওই আপনার ওই এলাকায়? আমার এই তো সব মিলিয়ে তো এখন দ্বিতীয় বছর প্রায় করেছেন, তাতে কি মনে হয় এই সমৃদ্ধির যাওয়ার আগে এবং সমৃদ্ধির পরের কি আপনাদের ফিলিংস, আপনাদের অনুভূতিটা কি? এটা ব্যাপক পরিবর্তন, কারণ আমরা যে অঞ্চলটা কি বাছে মানে করেছি, এটা সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন বলে একটা ইউনিয়ন, এটি একদম সমুদ্রের পাড়ে। আচ্ছা, এবং উপজেলা সদর থেকে অনেক দূরে এবং সবচেয়ে পিছিয়ে পড়াও আমাদের এই ইউনিয়নটি ছিল, এবং আমরা কিন্তু এই দুবছরের মধ্যে অনেক ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে তার একটা উদাহরণ। এরকম আরও অসংখ্য উদাহরণ কিন্তু তৈরি হচ্ছে। তো আমরা যদি ধারাবাহিকভাবে এটি করতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে পেশাগুলো এগুলো সব ফিরে আসবে, প্রত্যেকটা মানুষ সক্রিয় হবে, এবং এই যে এগুলো তো একটা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু তিনজন চারজন পাঁচজন করে কিন্তু এমপ্লয়মেন্ট রাইট তৈরি হচ্ছে, মজুরিভিত্তিক মজুরিভিত্তিক। এবং একটু দেখলাম যে ডিজেবল পার্সন জি সে তাকে এমপ্লয় করেছে, এবং আমরা ওখানে ওটাও ইয়ে করেছি, কেমন জানেন এখানে যে কাজগুলো একজন সক্ষম প্রতিবন্ধী মানুষ কিন্তু কাজগুলো করতে পারে, এগুলো যদি অনেক কাজ আছে স্পেশালি এগুলো বসে থেকে কাজ, দুটো উদ্দেশ্য হচ্ছে আর কি, যে তাদের এমপ্লয়মেন্ট, হ্যাঁ তাদেরও এমপ্লয়মেন্ট ব্যবস্থা হচ্ছে আর কি। আমরা তথ্যের কথা বলছিলাম, আপনার তো একটা ব্যাপক সুযোগ রয়েছে যে আপনার ওখানে বোধহয় কমিউনিটি রেডিও রয়েছে, সুতরাং এই তথ্যগুলো আপনি ওখানে বিস্তার ঘটাতে পারেন আর কি। এবং আমাদের যে কমিউনিটি রেজিস্ট্রেশন রেডিও সাগরগিরি, এটি সম্প্রচার এলাকা, কিন্তু আমাদের এই সমৃদ্ধি পুরো ইউনিয়নটাকে কভার করে, এবং এই যে সাফল্যজনক যে কাজগুলো এগুলো আবার রেডিওতে নিয়মিত প্রচার হয়। আপনার কি সমৃদ্ধির কোনো কার্যক্রম আছে? আমাদের আছে, আমরা তো এই যে বলছিলেন যে আমাদেরও রেডিও চিলমারি আরডিআরএসও আছে, চিলমারিতে রেডিও চিলমারি আছে, এর মাধ্যমে কিন্তু আমরা সকালে এবং বিকালে দুটার সময় সম্প্রচার করা হয়, যখন নাকি তারা বাড়িতে থাকে আর সন্ধ্যায় বাড়ি ফিরে যায়, যাতে হেলথ মেসেজ গুলো যায়, এই ধরনের সব মেসেজ গুলো একদম সমাজ সচেতনমূলক কথাগুলো বোধহয় আপনারা প্রচার করেন, প্রচার করা হয়, এবং ওই মিডিয়ারদের জন্য যে অংশগ্রহণকারী হচ্ছে কিন্তু তারাই, অর্থাৎ যাদের সাথে আমরা কাজ করি তারা এবং তাদের পরিবার এবং তাদের জনগণের কাছে একই প্রশ্ন, সেটা হলো যে এই কাজগুলো যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আসলে আমাদের কি করণীয়, পিকেএসএফ কিভাবে সহায়তা করতে পারে এই কাজগুলোতে? আমি যেটা মনে করি যে আমরা এখন সর্বোচ্চ তাদেরকে আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে আমরা ক্ষুদ্র উদ্যোক্তার আওতায় আমরা দিচ্ছি, এখন 10 লক্ষ দিতে পারবো না আমরা, হ্যাঁ আমরা পর্যায়ক্রমে, কিন্তু তার সক্ষমতা তৈরি করে তারপর আমরা দিব, এটি আমাদের একটা পরিকল্পনা, পুঁজি একটা বিষয় যে আমরা পুঁজির ব্যাপারটাকে আমরা ধারাবাহিকভাবে রাখবো এবং এটি বাড়াবো পর্যায়ক্রমে, তাদেরও দক্ষতা বাড়বে, পুঁজির পরিমাণও বাড়বে, এটি একটা আমাদের বিষয়, প্রশিক্ষণ দরকার, আর হচ্ছে তাদের ডাইভার্সিফিকেশন, তাদের উৎপাদিত পণ্যের মধ্যে যাতে বৈচিত্র্যতা তৈরি হয়, এবং সেটি যাতে মানুষের জন্য খুবই প্রয়োজন, যেগুলো প্রয়োজনীয় সামগ্রী সেগুলো এখানে ডিজাইন এবং যাতে এটা দৃষ্টিনন্দন হয়, এটার জন্য কিছু কাজ করা হবে, এবং তাদের প্রাইসিংটা যাতে তার, আপনি জানেন যে যখন তার প্রোডাকশন কস্টে যদি সে যদি সেখানে যদি আপনার ইয়ে আনতে পারে, তাদের যে যান্ত্রিক যে কৌশল সেগুলো যদি আরও ভালো করে তারা ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু অটোমেটিক প্রোডাকশন প্রাইসটা কিন্তু কমে আসবে। আপা পিকেএসএফের কাছে প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে যে বলেই দিলেন যেটা মূলধন আসলে দরকার, একটা ক্যাপিটাল আপনি তো বলেছেন, সেটা 10 লক্ষ পর্যন্ত প্রযুক্তি দরকার, এবং প্রফেশনাল ট্রেনিংটা দরকার, এবং তাদের আগ্রহ দরকার, আমরা আগ্রহ সৃষ্টি করতে চাই, অবশ্যই মার্কেট লিঙ্কেজটা দরকার, পিকেএসএফ এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারে, এবং সহযোগী সংস্থা যারা আছে আমরা তারাও সহযোগ। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই স্টুডিওতে এসে এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য।
সুধী দর্শক মণ্ডলী, শুধু কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন নয়, বাংলার ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিকেসএফের সহযোগী সংস্থাসমূহ। তথ্য প্রযুক্তি, পুঁজি, প্রশিক্ষণ এবং এলাকা ভিত্তিক ম্যাপিং করে এই শিল্পের উৎকর্ষ সাধনে পিকেসএফ এবং সহযোগী সংস্থা এগিয়ে আসবে, সে প্রত্যাশা আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো।